সুতরাং একজন মানুষ সে যদি দিন দিনের ভিতরে থাকতে চায় তাহলে তার ভিতরে কপটতা অশ্লীলতা কঠোরতা থাকতে পারবে না। তার ভিতরে সবকিছু থাকতে হবে স্বাভাবিক এবং সে জ্ঞান অন্বেষণ করবে এবং সেই জ্ঞান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে। আর এই এটা যদি করতে পারে তাহলে সে হতভাগ্যদের অন্তর্ভুক্ত হবে না। কেননা আল্লাহ তাআলা বলেছেন, শুনে নাও শুনে নাও, সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে, ওয়ায়াউমা ইয়াযযুয-যালিমু আলা ইয়াদাইহি, আর সেদিন জালিমরা নিজের এই হাত দুটো কামড়াতে থাকবে, জালিমরা কামড়াতে থাকবে যে আমরা জীবনে কি করেছিলাম, কাদের সাথে আমরা চলেছিলাম, কোন পথে চলেছিলাম, সারা জীবন কাটিয়েছি গীবত করে। অনেক মানুষ রয়েছে ভাইজান, অনেক মানুষ রয়েছে যাদের সলাতও পড়ে কিন্তু গীবতও করে। হুজুর কি ভুল করলো, অমুক কি ভুল করলো, শুধু গীবত, কিন্তু নিজে পরিবর্তন হওয়ার জন্য একটু চেষ্টা করে না। তাদের একটা সময় পার হয়ে যায় গীবত করতে করতে, একটা সময় তাদের চলে যায় গীবত করতে করতে। কেননা আপনার জীবন যদি 40 বছর হয়ে থাকে, আপনার 20 বছর কাটিয়েছেন আপনি ঘুমিয়ে, বাকি 20 বছরে খাওয়া রয়েছে, আপনার বাথরুম রয়েছে, আপনার বেড়ে ওঠা রয়েছে, আপনার ফরজ হয়েছে, তারপরে আপনি ইবাদত করেছেন, আপনাকে বুঝতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, আপনি কতটুকু আল্লাহ তাআলার ইবাদত করেছেন, কতটুকু আল্লাহ তাআলার ভয়ে নিজেকে দাঁড় করিয়েছেন, কতটুকু আল্লাহ তাআলার সামনে কেঁদেছেন, এর ভিতরে অযথা সময় তো অসংখ্য নষ্ট করেছে। দিনের কত অংশ চলে যায় শুধুমাত্র দুনিয়াবি কাজ করতে করতে, ইবাদতের সময় আর থাকে না। ইয়াদাইহি আকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবীলা, তারা আঙ্গুল কামড়াবে আর বলবে, হায় যদি আমি রাসূলের পথ অনুসরণ করতাম, যদি আমি আল্লাহ তাআলার রাসূলের দিকে হাঁটতাম, যদি আমি আমাকে পরিবর্তন করাতে পারতাম, তাহলে আজকে এই দিন আমাকে দেখতে হতো না। ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভোগ, আমার কপাল, হায় আমার দুর্ভোগ, লাইতানি লাম আত্তাখিযু ফুলানা খলিলা, আমি যদি ওই ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি অমুকের পিছনে না দৌড়াতাম, আজকে আমার এমন অবস্থা হতো না, দুর্ভোগ আজকে আমার। সুতরাং যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা অন্যকে ইমাম হিসাবে গ্রহণ করছে, তার সুন্নাতকে পিছনে ফেলে রেখেছে এবং তার চোখের সামনে মানুষের মতামত গ্রহণ করছে, মানুষের আইনকে প্রাধান্য দিচ্ছে, মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিচ্ছে, সে অচিরেই বুঝতে পারবে যে কিয়ামতের দিন সে কোনো মালমত্র, তার কোনো কিছুই নেই, সে কিছুই আজকে নিয়ে আসেনি, তার কোনো কিছুই আজকে কোনো কিছুতে কাজে দিচ্ছে না, সেদিন সে আফসোস করবে। কিন্তু সেই আফসোসে কোনো কাজে দিবে, সেই আফসোসে কোনো কাজে দিবে না।